আসসালামু আলাইকুম দেব এভরিথিং বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি মন আপনাদের সবাইকে জানাতে স্বাগতম। বন্ধুরা আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা আজকে আপনাদের নিয়ে চলে আসলাম যশোরের ঐতিহ্যবাহী নোয়াপাড়া অটো গ্যালারি। আর এটা অবস্থিত আছে নোয়াপাড়ায় অভয়নগরের ভিতরে। তো বন্ধুরা এটা খুলনার মাঝামাঝি এবং যশোরের মাঝামাঝি অবস্থান করছে। এই শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন সব থেকে ভালো মানের সার্ভিস এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট। আপনারা এখান থেকে টিভিএসের সকল প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা এছাড়াও আপনারা, আমি এখন আসি টিভিএস ফোর বির সামনে। এছাড়াও শোরুমের সকল বাইক অ্যাভেলেবেল আছে, আপনাদের সকল বাইকগুলো আজকে দেখাবো। তো বেশি কথা বলবো না, চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা। বন্ধুরা এখন আমি আপনাদেরকে টিভিএস ফোর বি অ্যাপাচির এবিএস ভার্সন যেটা আছে এই বাইকটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি অ্যাপাচি গাড়িটি। তো গাড়িটির আমরা প্রথমে যদি আসি, প্রথমে আপনারা গাড়িটির দাম সম্পর্কে আপনাদের বলবো। প্রথমে গাড়িটির দাম হচ্ছে 2,15,999 টাকা। তো বন্ধুরা আপনারা বলতেই পারেন কেন, গাড়িটির দাম তো ছিল 7,000 টাকা। কোম্পানি ইতিমধ্যেই তাদের সকল গাড়িতেই কিছু গাড়িতে বাড়াইছে এবং কিছু গাড়িতে দাম কমেছে, ঠিক তেমনই এবিএস গাড়িটার দাম কিন্তু তারা বাড়াই দিছে। তো আপনারা যারা এর আগে নিছেন তারা কিন্তু কমে নিতে পারছেন। এখন বর্তমান গাড়িটির দাম কিন্তু একটু বেশি, 2,15,999 টাকা। আপনারা এটা পেয়ে যাবেন নোয়াপাড়া অটো গ্যালারিতে। এখানে আসলে আপনারা আরও হয়তো বা কিছু মূল্য ছাড় পাবেন। তো ওটা আমরা কোম্পানির প্রাইস বললাম। এরপরে আমরা চলে আসি টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক গাড়িটি। তো সিঙ্গেল ডিস্ক বলতে আপনারা সামনে একটা ডিস্ক আছে, পিছনে ড্রাম ব্রেক আমরা দেখতে পাচ্ছি, সামনের সিঙ্গেল ডিস্ক দেওয়া আছে। তো বর্তমান এই গাড়িটির প্রাইস করা হয়েছে 1,84,999 টাকা। তো বন্ধুরা আপনারা এটা হচ্ছে ব্র্যান্ডের দাম, আপনারা এখানে আসলে অবশ্যই গাড়িটির দাম কিছু কমায় রাখবে তারা। এখন রিপ্লেস গাড়িটার দাম জানবো। এই গাড়িটা এখন শোরুমে ইউজ পরিমাণ কালেকশন আছে, প্রত্যেকটা কালার আপনারা এখানে এসে পেয়ে যাবেন। রিফ্রেশ গাড়িটির মূল্য হচ্ছে 1,94,999 টাকা। এটা আপনাদেরকে বারবারই বলছি, এটা হচ্ছে ব্র্যান্ড প্রাইস, এটা ব্র্যান্ডের যে প্রাইসটা দেওয়া আছে ওইটা। কিন্তু এখানে আপনারা আসলে অবশ্যই গাড়িটা থেকে অনেক প্রাইস কমে নিতে পারবেন। আপনাদের এবার আমরা দেখাবো টিভিএস স্ট্রাইকার। আমরা টিভিএস স্ট্রাইকার 125 বাইকটি আপনাদেরকে দেখাতে চলেছি। আপনাদেরকে কিন্তু একটু আগেই বলছিলাম যে টিভিএস ফোর বিটা 2,15,999 টাকা, এটা কিন্তু ব্র্যান্ড প্রাইস, আর এটা দাম বাড়িয়েছে কোম্পানি, কিন্তু আমাদের কাছে আসলে অবশ্যই কিছু কমে পেয়ে যাবেন। তো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি টিভিএস স্ট্রাইকার 125। এটা কিন্তু আকর্ষণীয় মূল্য ছাড় আপনারা এই শোরুমে আসলে পেয়ে যাবেন। আগে মূল্য ছিল 1,24,999 টাকা, আপনারা এখন এই বাইকটা এই শোরুমে পেয়ে যাবেন 10,000 টাকা মূল্য ছাড়ে 1,14,999 টাকা। এছাড়াও আপনারা আসলে তো আপনাদের জন্য থাকছে পুরস্কার। এবার আপনাদেরকে দেখাতে চলেছি টিভিএস অ্যাপাচি 2B-র আকর্ষণীয় রেড ব্ল্যাক কালারগুলো। এখানে সবগুলো কালার পাবেন, আপনারা সে অর্ডার করলে তারা অবশ্যই এখান থেকে আপনাদের যে কোনো কালার দিতে সক্ষম। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি অ্যাপাচি সিঙ্গেল ডিস্ক বাইকটি। তো সিঙ্গেল ডিস্ক বাইকটির এখানে আকর্ষণীয় মূল্য ছাড় পেয়ে যাবেন আপনারা। এখানে আকর্ষণীয় মূল্য ছাড় হচ্ছে 12,000 টাকা। তো 12,000 টাকা মূল্য ছাড় দিয়ে এটা আপনারা পেয়ে যাবেন 1,63,999 টাকা। আমরা দেখতে চলেছি টিভিএস অ্যাপাচি ফোর বি ডাবল ডিস্কটা। তো ডাবল ডিস্কটার প্রাইসটা হচ্ছে 13,000 টাকা মূল্য ছাড় করে আপনারা এখন পেয়ে যাবেন 1,69,999 টাকা। এছাড়াও আপনারা শোরুমে আসলে তো আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় মূল্য ছাড়। বন্ধুরা দেখতে চলে যাচ্ছি টিভিএস মেট্রো স্পেশাল এডিশন। তো টিভিএস মেট্রো স্পেশাল এডিশনের বর্তমান প্রাইস 6,000 টাকা মূল্য ছাড়ে, কত, 6,000 টাকা মূল্য ছাড়ে 98,999 টাকা। তো বন্ধুরা এছাড়াও আপনারা শোরুমে আসলে তো আপনাদের জন্য থাকতেছে স্পেশাল ছাড়। আচ্ছা ঠিক আছে, আবার নিচ্ছি। বন্ধুরা এখন আপনাদেরকে আমরা দেখাতে চলেছি টিভিএস রেডন। রেডনটা 110cc হয়ে থাকে সাধারণত। তো এটাতে কোনো ডিস্ক ব্রেক নেই, সামনেও ড্রাম পিছনেও ড্রাম। বন্ধুরা বর্তমান বাইকটিতে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল মিটার নেই, তবে অ্যানালগ মিটার আছে। আপনারা রেডনের প্রাইস পেয়ে যাবেন 5,000 টাকা ছাড়ে 1,04,999 টাকা। এটা আমরা ব্র্যান্ড প্রাইস বললাম, অবশ্য আপনারা শপে আসলে এর থেকে কমে পেয়ে যাবেন। যেহেতু ব্র্যান্ডের দামগুলো আসলে বলা আসলে সম্ভব হয় না, এই জন্য আমরা কমটা বলতেছি না, কিন্তু আপনারা শপে আসলে অবশ্যই আপনাদেরকে আমরা কিছু অনার করব। আপনাদেরকে এখন দেখাতে চলেছি আপনাদের যারা আসলে সব থেকে মাইলেজ আলা একটা বাইক, আমাদের বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট মাইলেজের বাইক টিভিএস মেট্রো 100cc। তো বন্ধুরা বাইকটি আপনারা অবিশ্বাস্য জানলে জানবেন যে 95 কিলোমিটার পর্যন্ত আপনাদেরকে মাইলেজ দিয়ে থাকবে, অর্থাৎ 100, আপনাদেরকে 1 লিটার তেলে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাচ্ছেন আপনারা। এটা অবিশ্বাস্য ব্যাপার। যারা আমরা মধ্যবিত্ত আছি, আমাদের আয় যাদের সীমিত, তাদেরও স্বপ্ন থাকে একটা বাইক কিনবো। তো তাদের জন্য স্পেশাল বাইক, বাইকটা হচ্ছে টিভিএস মেট্রো 100cc। বাইকটা আপনাদেরকে মাত্র পেয়ে যাবেন আপনারা
88,999 টাকায়, কিন্তু বাইকটা আসলে 88,999 টাকায় হিসেবে অনেক সুন্দর একটা বাইক। আপনারা এতে মাইলেজ পাবেন 95 কিলোমিটার পর্যন্ত, এটা অবিশ্বাস্য ব্যাপার। তো বন্ধুরা অবশ্যই আপনারা শপটি ভিজিট করুন, ভিজিট করে এখানে অসংখ্য কালেকশন আছে, তো সকল বাইকটা আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা এবার আমরা আপনাদেরকে দেখাবো এক্সেল 100 হেভি ডিউটি। তো বাইকটা আসলে ভারতের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা বাইক, আমাদের যারা আপুরা আছে যারা বাইক চালাতে চান তাদের কাছে। ভারতে প্রায় 1 কোটির উপরে এই বাইকটা বিক্রি হয়েছে, তাদের হিসাবে তারা বলতেছে যে এটা বাইকটা প্রায় 1 কোটি মহিলা ভারত থেকে এটা ক্রয় করছে, এবং তাছাড়া বৃদ্ধ লোক যারা আছে তারা টোটাল মিলে 1 কোটি বাইক বিক্রি হয়েছে। তো বাংলাদেশে এটা মোটামুটি ফেমাস একটা বাইক, সব থেকে কম টাকার ভিতরে আপনাদেরকে ফুয়েল ইঞ্জেকশনের মাধ্যমে গাড়িটা চালানোর জন্য একটা বেস্ট বাইক, কারণ বর্তমান যে আপনাদের ব্যাটারি চালিত বাইক ওটা মাত্র 60 কিলো যায়, আর এটার মাইলেজে আপনি পেয়ে যাবেন 70 কিলোমিটার, অর্থাৎ 1 লিটার তেলেই আপনারা পেয়ে যাবেন 70 কিলোমিটার মাইলেজ। তো বন্ধুরা বর্তমান বাইকটার প্রাইস 69,999 টাকায়, অবশ্যই আপনারা শোরুমে আসলে আপনাদের কাছ থেকে অবশ্যই অনার করা হবে, এছাড়াও রয়েছে আকর্ষণীয় গিফট। আসসালামু আলাইকুম, আপনারা জানেন টিভিএস অটো বাংলাদেশ এই বড় একটি প্রতিষ্ঠান আজ থেকে 15 বছর আগে বাংলাদেশে ওনারা ব্যবসা শুরু করেছেন, আমি তাদের প্রাপ্ত ডিলার, নোয়াপাড়া বাণিজ্যিক এরিয়া, তারপরেও মধ্যবিত্ত গ্রামের সাধারণ মানুষের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে এই প্রতিষ্ঠানটি এখানে আমি নিয়ে এসেছি। আসলে টিভিএস অটো বাংলাদেশ এই 15 বৎসরে সকল মানুষের কাছে, পেশাজীবী, চাকরিজীবী, ইমাম, বৃদ্ধ বয়সী যারা আছে প্রত্যেকেই কিন্তু একটা স্বীকৃতি দিয়েছে যে টিভিএস অটো বাংলাদেশের যে মোটরসাইকেলগুলো এর ইঞ্জিনটা কিন্তু সব থেকে বেশি ভালো। এর প্রমাণ হচ্ছে ধরেন একটা গাড়ি ক্রয় করলেন অ্যাপাচি 8TR, এই গাড়িটি ছিল সারা জাগানো গাড়ি বাংলাদেশে। এই গাড়িটি যারা 20-25 বছর যারা ব্যবহার করেছে এর একটি সাউন্ড কিন্তু দুই রকম হয়নি, ফলে ইঞ্জিনের গ্যারান্টিটা কিন্তু আমরা দিয়ে থাকি, আমাদের কোম্পানি দিয়ে থাকে। তারপরও আমাদের ম্যানেজমেন্ট টিভিএস অটো বাংলাদেশের দক্ষ ইঞ্জিনিয়ার এবং কর্মকর্তাগণ সার্বক্ষণিক যে সেবা দিয়ে থাকে আমাদেরকে ডিলারদেরকে, কোনো একটি গাড়ি ক্রয় করলেন কষ্ট করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, কোনো আশায় মা তার সন্তানকে কিনে দিলেন, ছাত্রদেরকে কিনে দিলেন, কখনও যদি কোনো ডিস্টার্ব দেখা দেয় 24 ঘন্টার ভিতর সেই সমাধান কিন্তু আমাদের দক্ষ পরিচালকরা কিন্তু করে থাকে। সার্ভিসিংয়ের ব্যাপারে অন্যান্য মডেলের যে সমস্ত গাড়িগুলো আছে বাংলাদেশে 4টি দেয়, আমাদের কিন্তু 6টি, 2 বৎসর আমরা এই সেবাটা দিয়ে থাকি। কোনো গাড়ির ইঞ্জিন বা অ্যাক্সিডেন্ট বাদে যদি কোনো গাড়ির সমস্যায় থাকে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানিরা জানানো সত্ত্বেও সঙ্গে সঙ্গে সেটা কিন্তু মেরামত করে দিয়ে ঠিক করে দেয়, এই সুযোগটা, এই সেবাটা কিন্তু আমরা নোয়াপাড়া এই এলাকাটায় দিয়ে যাচ্ছে এই উপজেলায়। তো এই উপজেলায় যারা আমাদের এই গাড়িগুলো ক্রয় করছে আমরা নগদে একটা সম্মান করি, কিস্তিতে কিন্তু সহজ যে কিস্তিটা মানুষদের যে মানসিক যে প্রেশার এগুলো কিন্তু আমরা দেই না, একটা আন্তরিকতার সাথে দুই পক্ষ মিলে আমরা এই গাড়িগুলো কিস্তিতে দিয়ে থাকি। এই এলাকার আমার বিশ্বাস যে সকল মানুষ আমাদের দ্বারা খুশি, আমাদের ব্যবহারে আমাদের দক্ষ কর্মকর্তা আছে, আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আছে, মিস্ত্রি আছে, আমরা সেবাটা যেভাবে দিয়ে যাচ্ছি আল্লাহর রহমতে আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ এই ঐতিহ্যবাহী নোয়াপাড়া বাজারে এই উপজেলাতে আমরা একটা ব্যাপক একটা সাড়া ফেলতে পারবো। এ কারণে আমি আপনাদেরকে অন্যান্য মডেলের যে গাড়িগুলো আছে, অন্যান্য কোম্পানির যে গাড়িগুলো আছে, তারপরেও আমার বিশেষ অনুরোধ, আহ্বান থাকবে আপনাদের মনে, স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, ভালো সেবার নিশ্চয়তাটা আমরা দেবো আপনাদেরকে, আপনারা অবশ্যই আমন্ত্রণ থাকলে আপনাদের সকলকে, আপনারা অন্যান্য যে কোনো মডেল কেনার আগে আপনারা একবার একটু আসবেন, ভিজিট করবেন, কথা বলবেন, তারপরে আপনারা একটা সুচিন্তিত মতামত আপনারা নেবেন। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সুখ শান্তি রহমত বরকত কামনা করে
আমি শেষ করছি, আল্লাহ হাফেজ।